বেহালা ফ্রেন্ডস এবারে পথ খুঁজছে। কি সেই পথ? ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ, যা প্রতি মানুষের ক্ষেত্রে ভিন্ন হয়। কারুর বৈষয়িক চাহিদা থাকে, কারুর বা চাহিদা একটু অন্য স্তরের। তারাই হয়তো এমন জায়গায় পৌঁছন যারা ভবিষ্যতের জন্য প্রায় ঈশ্বরের মতোই পূজিত হন। আর সেই ভাবনাটাই এবছরে উঠে আসছে বেহালা ফ্রেন্ডসে। সবাই তো বলে ঈশ্বরকে পাওয়া খুব কঠিন, অত সোজা না। আমি পরিষ্কারভাবে দেখাতে চাইছি যে ঈশ্বরকে পাওয়া খুবই সোজা। সেই পথটা হচ্ছে সত্যের পথ, যেই পথ দিয়ে বিভিন্ন মনীষীরা, মহাপুরুষরা আমাদের আগে গেছেন, সেই জায়গায় পৌঁছেছেন। হয়তো ঈশ্বরের কাছে ওনারা চাক্ষুষ পাননি, ওনারা নিজে ঈশ্বরের জায়গায় চলে গেছে। ওনারা যা করেছেন সবই মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। তাই আমার কাছে, আমার বক্তব্য এটাই সবার কাছে যে এবার এই ব্যাপারটা একটু ভাবার সময় এসেছে। হয়তো সত্যের পথে গেলে পৃথিবীটা আরও সুন্দর হবে। স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভগিনী নিবেদিতা, এরকম অনেকেই এই থিমের সঙ্গে কোথাও না কোথাও জুড়ে থাকছে তাদের পথ। আর সেই পথে নজির রেখে গোটা মণ্ডপ গিয়ে থাকছে অসংখ্য সোনালী সিঁড়ি, যেগুলো হয়তো ভিন্ন পথে আমাদের ঈশ্বরের কাছে পৌঁছে দেবে। আর তার মধ্যে থেকেই খুঁজে পাওয়া যাবে সেই পথ, যে পথ শুধু ঈশ্বরকে এনে দেয় না, ঈশ্বরত্বের পথটাকেও যে রাস্তা খুঁজে দেয়। ক্যামেরা দীপ্তেন্দ্র চক্রবর্তীর সঙ্গে অর্চি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।